আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের সকলের ভীষণ গৌরব বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং পাঠকপুর স্কুলের প্রাক্তন ছাত্র শ্রীমতী শ্রমণা চক্রবর্তী, আমার ভীষণ প্রিয় একজন মানুষ। আজ তার সাথে গল্পে কথায় জেনে নেব স্কুল এবং বিভিন্ন বিষয়, অন্যান্য বিষয়, তার হারিয়ে যাওয়া পুরানো স্মৃতিগুলোর কথা। মানে ওই
হোটেলে যেতে হয়, কারণ হোটেলে আমি ঘুরে ঘুরে গেছি ময়নাদি গোবর চক্কর এ করতে নেই ওগুলো থেকে গেছে সঙ্গে, আর ওগুলো ভীষণ দরকার থেকে গেল। ওই জিনিসগুলো মানে আমাদের মধ্যে খুব দরকার। এই আমাদের আমার স্কুল করতে তো বাচ্চা সপ্তাহে করে বলে দেবো না, আসলে অনেক কথা আছে আমরা অন্য ঘরে যখন করছি থাকতে পারি কি বলি একদম। হ্যাঁ, এটা শ্রমণার্জি আর একটা ফেভারিট বুক, এই বিষয়ে তোমার কি কি স্মৃতি? কিন্তু তো আমাদের ক্লাসরুম ছিল, আমার লাস্ট ক্লাসরুম এই পার্টটা। হ্যাঁ, আমার এই হচ্ছে স্টাফ রুম দিয়ে আমরা আসতাম, এসে ওই বারান্দা দিয়ে এসে এই ঘরটা করতাম। এখানে তুমি কোন ক্লাসে পড়তে? এখানে আমার ক্লাস নাইন। আচ্ছা, আর আমার মনে হচ্ছে কল্পনা দিয়ে আমাদের ক্লাস করছি। তো মানে খুব ভালো, মানে কল্পনা দিয়ে আমাদের টিচার সাহিত্য সভা তারপরে আমরা অন্য স্কুলের পাই, এখন অনেকটা আবার জিনিসটা দিচ্ছে, অনেক স্কুলে ইম্পর্টেন্স দেওয়া হয় কবিতা আবৃত্তি গানের কম্পিটিশন সব সময়, আর ওটাই মানে সবাই বলে শাড়ি টাড়ি পরে এসে গান হবে ওটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি হলো তারপরে রেজাল্ট ম্যাটার, ম্যাটার আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, কেউকে আবার সবাইকে প্রাইজ দেওয়া হতো। আর আমার কাছে সব থেকে ভালো প্রাইজ হচ্ছে বই দেওয়া। হ্যাঁ, যে ফার্স্ট প্রাইজ দিতো সে চারটে বই দেবো, আমার এখনো মনে আছে। সেটা হচ্ছে কি আনন্দ যে বাচ্চা করেছিলাম, আমার তিনটে ছিল, নানা রকমের গান আসলে গান নানা রকমের গান। হ্যাঁ, তো সেই আমার সম্পর্ক আমার মায়ের মামা এবং সবাই জানেন পরে আমার মায়ের মেশো। হ্যাঁ, তো ওইটা বিরাট সম্পর্ক, একদম মানে খুবই কাছের সম্পর্ক। তো সন্দীপ মা আমার নিজের মামা আমাকে মুখে বাচ্চা দিয়েছিলেন সন্দীপ, তো ওই ওই ছোটবেলা সত্যজিৎ রায় বলে বড় হয়নি, মানে দাদু বলে বড় হয়েছি। কিন্তু হ্যাঁ, দাদু ওরকম একটা লম্বা একটা লোক, চার ঠাকুর চার ইঞ্চি, হ্যাঁ দৈর্ঘ্যে আর গলাটাও একটু ভয় পেতাম, আমি ভয় পেতাম না, মানে ভয় কথাটা ঠিক নয়, একটু মানে ওই মানে ইন অ হয়ে থাকা যেতে পারে। হ্যাঁ, মানে মুগ্ধ মুগ্ধতা। হ্যাঁ, তো সেই সেইটা ছিল, সেটা অনেক বয়স হতে ছিল, আর বয়স যত বয়স বেড়েছে তত বেড়েছে, সেটা কম বেড়েছে কোনো কারণ। তো হ্যাঁ, দাদু বাড়িতে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট দুবার কি তিনবার করে যাওয়া হতো সর্দিদার সাথে। সর্দিদার তো হ্যাঁ, সর্দিদার নিজের দিদা, মানে আমার নিজের দিদাকে আমি হারিয়েছি আমার 10 বছর বয়সে। তো তারপরে সর্দিদা, তারপরে কাকুমনের সঙ্গে মুকুদিদা, মুকুদিদা আমার মায়ের মাসি, তো ওদের এদের সঙ্গে বড় হয়েছে। মুকুদিদা আমার বড়, আমার যারা চার বোন ওদের ওরা চার বোন, তো
কিছু পেয়েছি অনেক, মানে ছোটবেলাটা তার সাথে খুবই খুবই ছোটবেলা থেকে অনেক গান শিখেছি, ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি, এবং এইভাবে মানে বড় বড়টাও এইভাবে হয়েছে। তুমি সত্যজিৎ রায়ের একটি চলচ্চিত্রে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, সেই রবীন্দ্রসঙ্গীতটি এবং সেই সময়টার কিছু সুখ স্মৃতির কথা আমাদের বলবে। হ্যাঁ, আমি দুটো ছবি দেখেছিলাম, এক প্রথমটা হচ্ছে শাহাবুদ শাখা, শাহাবুদ শাখাতে দু লাইন দাদু বলে দিয়েছিলাম, ওটা দু লাইন লাইন দাবো তো একটু জানলেই হবে, আর কাল দিয়ে কালি দিয়ে যাই হোক আমরা গানটা জানতাম না, বাবা মাকে মানে বাবাকে যা দিয়ে রেখে সারা ধরে গানটা শিখেছি, এবং পরের দিন ওই দু লাইন শিখেছিলাম, দু লাইনই আমি এখন জানি। হ্যাঁ তো দু লাইনে শেষ হয়ে গেছে, আর দু লাইনে আচ্ছা ঠিক আছে। তারপরে যখন এই আগন্তুকের জন্য উনি আমাকে অনেক গান করেছিলেন, আর তার মধ্যে পাঁচটা কি ছটা গান পাল্টিয়েছি, শেষে ওই বাজে লোক হবে না ছোটবেলা থেকে পাওয়া তো ওই ভুল জিনিসটা থেকে গেছে, এত ছোটবেলা থেকে করলে যেটা হয় তো ওই
পাচ্ছেন, যেরকম স্কুলের পড়াও দেখিয়ে দিচ্ছে, সেটার মধ্যে আবার মানে খোয়ারে গানও পড়াচ্ছে। হ্যাঁ, তো ওই ওইরকমভাবে তো বড় হয়েছে, সুতরাং আলাদা করে মাকে কোনোদিন মানে অ্যাজ অ্যান আর্টিস্ট দেখি সেভাবে আনফর্চুনেট অ্যাকচুয়ালি অন আওয়ার পার্ট, মানে ওনার ওনার প্রতি আর কি আমার মনে হয়। কিন্তু ওইটাই মানে হয় আর কি করে, ওইটা কয়ার থেকে অনেক কিছু শিখেছি, গণসঙ্গীতের প্রচলন ঘটে। হ্যাঁ, তো মা মা ওয়াজ দ্য ফার্স্ট মহিলা, মানে মহিলা গণতে সেই প্রথম মহিলা যিনি একটু কয়ার শুরু করেন ভারতবর্ষে তো বটে। তার আগে মা ছিলেন বম্বে যুদ্ধকালে, বম্বে ফর দ্য ফার্স্ট কয়ার তারপরে এরকম মানে খুবই আর মানে কত রকমের হার্ডশিপের থ্রু দিয়ে ট্রাভেল করতে হয়, সবসময় যে ভালো হোটেলে গিয়ে উঠতে পারবো এরকম মানে স্কুল ডেলি অনেক সময় উঠেছি, তখন আমাদের বেডিং নিয়ে ট্রাভেল করতাম, বেডিং ফেলে শুয়ে পড়তাম, তো ইট ওয়াজ নেভার মানে লাক্সারি বুক করার কোনো ব্যাপার ছিল না। কোয়ারে আমরা প্রায় 70 জন একসঙ্গে ট্রাভেল করতাম একই গ্রুপে, তো অনেক সময় তো এক গ্রুপে হয় এবং তার মধ্যে ট্রেন জার্নি সময় হ্যাঁ, তো কী বলতো মানে অনেক সময় হয়েছে যে সবগুলো মানে সিটস হয়নি, অনেকে মানে রেজার্ভেশনে আছেন, তো উঠে তো পড়া হতো, তারপরে মা বলতে দেখতে হবে অন্য কোনো কম্পার্টমেন্টে যেতে হবে না, এই ট্রাঙ্কগুলো করতে করে বেডিং পেতে পড়া হতো, আর মা বলতে বাটা জুতো হতো, শুয়ে বাটা জুতো মানে একজনের মাথা একদিকে একজন মাথা একদিকে, ওই করে বাটা জুতো করে আমরা ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ, আর যেহেতু আমরা ছোটো ছিলাম আমাদের উপরে সেটা করতাম। হ্যাঁ, তা আমরা বেডিং করে দুটো ট্রাঙ্ক রেখে দেওয়া হবে, ট্রাঙ্ক উপরে বেডিং বেডিংয়ের উপরে আমরা আমি আমার দিদি এইরকম এইরকম হয়ে মানে তোমার গ্রামে দিচ্ছি গান শিখবো তাদের থেকে, তো ওরা না মানে খুব ভালোবেসে চা দিয়েছে, চা চা কেমন দিয়েছে, তা তারপরে মা বলল কি যে বাবু আমার মনে হচ্ছে না আজকে ভালো করে খাওয়া দাওয়া হবে, তো ব্যস্ত তো মুড়িটা দিয়ে দাও চা খাও তাহলে পেট করো, পুরোটাই দেখানো না অনেকটাই, তো কোনো ভালো কাজ করলেও আমরা সেটা দেখি, তো এইটা আগে মাদের সঙ্গে অবস্থা ছিল না। তো আমরা যখন বম্বে যেতাম আমি আমার শ্রদ্ধা আমরা ওই বাড়িতে থাকতাম, তো ওই বাপের সঙ্গে তো শুধুই মজার ছিল, মানে বাপি গল্প বলতেন, বাপের কাছে প্রথম চাকলিন দেখা, নরমাডি দেখা, ওই তখন একটা ওই মুভি স্ক্রিনে ওনার বাড়িতে ছিল পশু থাকতো, সেই বিষয়টা তুমি গল্প পশু বাপের অনেক পশু ছিল, বাপির নিজে কুকুর ছিল খুব ভালোবাসতেন, তার বাপি যে কোনো মুভি একে খুব ভালোবাসতেন, যে ওদের স্থান পৃথিবীতে সব থেকে বেশি, ওদের ওরা আমাদের অনেক আগে থেকে সো তাদের প্রতি ভালোবাসাটা অনেক ইম্পর্ট্যান্ট, দে আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রিচার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাদের মধ্যে হ্যাঁ একজন আমি বাদ দিন আমার কাছে ঘুম হচ্ছি ঘুমিয়ে পড়ছি রাত্রিবেলায়, আর আমার এখনও আছে আমার একটা ফিয়ার অফ দ্য আননোন আছে, হ্যাঁ ভূতের ভয় বলতে পারে, যাই হোক তো আমি রাত্রিবেলায় উঠেছি বাপকে উঠেছি, বাপ এটা প্রায় রোজকার দিন বা বাপকে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এর পাশে বাথরুমের পাশে, আমি বাথরুম ঢুকে সাজা মতো করেছি, হঠাৎ দেখি কি
কেউ একটা আমার দিকে এগিয়ে আসছে, আমার দিকে তিনি মানে বেশ বড় ইঁদুর। আমি চিৎকার চিরি চিৎকার আমার কাছে কি হয়েছে, সে বাবু তুমি দূরে গিয়ে আসো তুমি ছোটবেলায় সত্যজিৎ রায়ের একটি চলচ্চিত্রে গান গেয়েছিলে,
পরবর্তীকালে তোমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পৌঁছা কিভাবে শুরু হয়? ওই তো সত্যজিৎ রায়ের হাত ধরেই শুরু হয়, তখন খুব ছোট না, 19 বছর 20 বছর বয়সে করেছি এতে গাই আপন থেকে। তারপরে অনেক বছর আমি ছিলাম অন্য একটা স্টেজে থাকি আমি, তো তারপরে সৃজি সৃজি ও জাতির সাথে আমাকে দিয়ে গান করে। তো অ্যাকচুয়ালি সৃজিতদের থেকেও বলবো আমি কবির সুমন, উনি আমাকে নিজের ফোন করে প্রথমে বলেন যে তোমাকে এই ছবিতে গান গাইতে হবে, তো সেটা আমার কাছে বিরাট পাওয়া। অফকোর্স সৃজি তো খুব খুব প্রাণের ছেলে আমার, ওকে আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাবো, তো ওটা মানে খুবই কাছে দেখছি। তোমার প্রিয় সঙ্গীত শিল্পী কে? অনেক আছে, এখনকার মানে এখনো আছেন এরকম আর কি, না বলতে গেলে অবশ্যই তাছাড়া আমি যাদেরকে পেয়েছি মান্না জি মান্নাতে, হ্যাঁ, তারপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরো অনেক আছে, অনেক সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, বলতে গেলে বলেই যাবো আর কি, মানে নামের শেষ মানে অনেক লোক আছে, কিন্তু এখনকার দিনে আমি কৌশলকে সবথেকে জানি। বর্তমানকালে মানুষ তো খুব হতাশায় বন্ধু হয়ে যাচ্ছে এই কবিতির শেষ নায়িকা, তো এই সময় কি ধরনের সুর বা গান মানুষের মনে নাম সঞ্চার করতে পারে? সব রকম গান তো মানুষের পার্সোনাল একটা, তাই না? কোন মানে আমার যে গান ভালো লাগে আর কিছু মানুষের নাম লাগে, সুতরাং যেই গান শুনতে ভালো লাগে মন ভালো করে সেই রকম গান শুনতে, গান গান শুনতে যেমন সব রকম সুর শোন মানে নানা রকমের ইনস্ট্রুমেন্টেশন আছে, কত কিছু আছে, আমাদের ক্লাসিক্যাল আছে, এত ইংলিশ একটা ক্লাসিক্যাল হেরিটেজ আছে, সব যেটা যা ভালো লাগে সেটা শুন গান শোনার মানে মিউজিকের মতন ভালো থেরাপি পৃথিবীতে পাওয়া আছে। পরবর্তীকালে একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হয়ে ওঠার জন্য দৈনন্দিন জীবনে কি কি করা প্রয়োজন? কিন্তু করা এটা উচিত সবথেকে বেশি, গা গলা ঠিক রাখা এবং গলা ঠিক রাখতে একদম সেটা ভীষণ দরকার, আর যত বয়স বাড়ে না তত মানুষের রিয়েলাইজেশনটা পায়, কারণ আসলে লং চলে যায় সুর হয়, কিন্তু প্রশিক্ষণটা থাকলে সেটা হয় না, হয় কিন্তু খানিক দিন পরে হয়, হবে বয়স তো মানুষের হবে আর তার সঙ্গে গলাটাও ঠিক করবে, কিন্তু ওই আর কি প্রলং করা যায়। আগামী প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলে তাও আমি মানে আনফিট বলা, কিন্তু হ্যাঁ মানে আমি ভাবো শেখা শেখাটার না কোনো শেষ নেই, যতদিন পারবে শিখে যাও, আর কোনোদিন এটা আমি আমি চেষ্টা দিলাম, মানে আমি সব জানি আমার থেকে তুই কি একটা আজকে এসছে গান শিখি আমাকে শেখাচ্ছে, হ্যাঁ এই জিনিসটা যেদিন আমার মধ্যে এসে যাবে যেদিন আমি ফিনিশ অ্যাজ সঙ্গীত শিল্পী তো বটে, তো সেটা যেন না আজ তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, খুব ভালো, থ্যাংক ইউ, তোমার খুব ভালো লাগলো।